সালটা 2021-এর মধ্যগগন হলেও চিন্তা ভাবনাটা আজও প্রাচীন প্রন্থী। তাই আজও পণ প্রথার মতো সামাজিক ব্যাধির শিকার হতে হয় বহু অসহায়কে। এ কাহিনী তেমনি এক হতভাগ্য নারীর। পণ প্রথার বলি গৃহবধূ, গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু। সালটা 2021-এর মধ্যগগন, কিন্তু চিন্তাভাবনাটা আজও প্রাচীন পন্থী। তাই আজও পণ প্রথার মতো সামাজিক ব্যাধির শিকার হতে হয় বহু অসহায়কে। এ কাহিনী তেমনি এক হতভাগ্য নারী। 1 বছর 3 মাস আগে দেখাশোনা করে কলকাতা দমদম থানার পূর্ব সিথি বিধানপল্লীর কন্যা দিশা বারিকের সঙ্গে হাড়ুয়া গুবুরিয়া গ্রামের বাসিন্দা সুভাষ মণ্ডলের বিবাহ হয়। তারপর থেকেই গালিগালাজ, অকথ্য অত্যাচার ছিল নিত্যদিনের সঙ্গী। অভিযোগ বধূর বাপের বাড়ির। বিবাহের সময় নগদ 30,000 টাকা দেয়া হয়। তারপর থেকে আরও টাকা নিয়ে আসতে বলে বধূর ওপর চাপ সৃষ্টি করা হয় বলেও অভিযোগ। দিনের পর দিন বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। অবশেষে মৃত্যু দিয়ে পরিণতি পেল জীবনের বাস্তব। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়ুয়া থানার হাড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গোবরিয়া গ্রামে। সূত্র বলছে, গতকাল বৃহস্পতিবার গভীর রাতেই অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন নির্যাতিতা বধূ। বধূর বাপের বাড়ির লোকজনকে খবর দেয়া হয়। তারা হাড়ুয়া থানায় খবর দেয়। ঘটনাস্থলে হাড়ুয়া থানার পুলিশ পৌঁছে বধূকে উদ্ধার করে হাড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দিশা বারিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত বধূর বাপের বাড়ির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দমদম সিথি বিধানপল্লী এলাকা হাড়ুয়া গুবুরিয়া এলাকায় বধূ মৃত্যুর ঘটনায় শোকের ছায়া। বধূর বাপের বাড়ির অভিযোগ, তাদের মেয়েকে শ্বশুর বাড়ির লোকজন মেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। আমরা কালকে ফোনে মেয়েকে পাইনি, আজকে সকালবেলা আমরা জানি না মেয়েটা মরে গেছে। আমার অন্য লোকের পাশের লোকের খবর দিচ্ছে আমার মেয়ে মারা গেছে, ফোন করছে না, ফোন ধরছে না। জামাই কিছু হলে মেয়েকে দিয়ে পয়সা চাওয়া প্রথমত কথা। জামাই এমন অবস্থা নেই যে জামাই খরচা করতে পারে। জামাই আমার যে জামাই বাবু মানে নন্দাই হয়, সে ভ্যান চালায়, দমদমের বুকে উনি ভ্যান চালায়। উনি গরিব, সব জেনে শুনে নেওয়ার পর যখন প্রথম বিয়ে দিয়েছিল তখন বলছে আমাদের কিছু লাগবে না, তারপরে কন্টিনিউ বলে এটা লাগবে ওটা লাগবে। ইভেন জামাই গেলে জামাইকে এক্সচেঞ্জ করতে হতো, যখন যত টাকা দিয়ে 2-3-4 যেরকম পাঠ নিয়ে আসতো, সবসময় টাকা চাই, টাকা নিয়েই আসতো। আর ওরা এর মেন দিদিদের ভুল, প্রথম থেকে আমার মেয়েটা যদি ভালো, মেয়ের সামান্য মেয়ের নাইটি কিনবে বলে বায়না করেছিল, সেটা মেয়ে পায়নি, সেটা মেয়ে পায়নি, নাইটিটা আমরা লাস্ট জামাই জোর করে নিয়ে এসেছি। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে। শুধুই কি অত্যাধিক পণের দাবি নাকি অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। মৃত বধূ শ্বশুর শাশুড়ি স্বামী সহ পরিবারের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। দেখাশোনা হয়ে বিয়ে হয়েছে, তা বলেছিল এই দেবে, তার বদলে মেয়ের মা ছেলেকে 30,000 টাকা ক্যাশ দেয়, সেই টাকা নিয়ে ছেলে বাইক কেনে। তারপরে বিভিন্ন রকম অশান্তি, মেয়েকে অশান্তি হয় কেন, অশান্তি টাকা পয়সা নিয়ে হয়, মেয়েকে বারবার টাকা টাকা চাই, হ্যাঁ টাকা নেই আর ওই আর, ঠিক আছে, এই বিভিন্ন রকম দিয়ে ওই অশান্তি। লাস্টে অশান্তি না সহ্য করতে পেরে মেয়ে গতকাল রাতেবেলা গলায় ধরে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।